প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফায়ার ফুড বাংলা। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বানানা কেক অথবা কলার কেক। এটা খেতে অত্যন্ত মজার এবং বানানো অনেক সোজা। আপনারা চাইলে এটা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। কারণ হচ্ছে এটা বানানো অনেক সোজা এবং অনেক বেশি স্বাস্থ্যকর। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বানানা কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি। আপনারা চাইলে মিশ্রণগুলো হাতেও করতে পারেন একটা চামচের সাহায্যে। এবং আমি এখানে নিয়েছি দুটো পাকা কলা। এটা বেসিক্যালি পাকা কলা দিয়েই হয়। আরও নিয়েছি হাফ কাপ চিনি, তবে চিনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। দিয়েছি হাফ কাপ তেল, তবে আপনারা চাইলে এক্ষেত্রে বাটারও ইউজ করতে পারেন। দিয়েছি দুটো ডিম, তবে ডিম চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। দিয়েছি পরিমাণ মতো লবণ এবং আরও দিয়েছি মিল্ক হাফ কাপ। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি, তবে আপনারা চাইলে পাউডার মিল্কও ইউজ করতে পারেন। এখন আমি সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি, একেবারে মিহি করে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি এখানে একটা চালন নিয়েছি, দিয়েছি 1.5 কাপ ময়দা, 1 টেবিল চামচ দিয়েছি বেকিং সোডা এবং 1/2 টেবিল চামচ দিয়েছি বেকিং পাউডার। তবে আপনাদের বাসায় যদি বেকিং সোডা না থাকে তাহলে আপনারা 2 টেবিল চামচ বেকিং পাউডার দিবেন। ভালো করে চেলে নিচ্ছি। এই যে দেখুন, চালার পরে নিচের অংশটুকু এগুলো ফেলে দিচ্ছি এবং একটা উইস্কের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনাদের কাছে উইস্ক না থাকলে আপনারা কাঁটা চামচ দিয়েও মিক্স করতে পারেন। এখানে আমি নিয়েছি কাজু বাদাম, যে কোনো বাদাম দিলেই হবে অথবা না দিলেও হবে, জাস্ট একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি। দিয়েছি সামান্য কিছু কিশমিশ এবং এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিশ্রণটা ঠিক এরকম হয়েছে, কনডেন্স মিল্কের মতো ঘনত্ব হয়েছে। এখন আমি কেক যে পাত্রে রাখবো বেক করব ওই পাত্রটা নিয়েছি। আমি এখানে একটা লো প্যান নিয়েছি। আপনারা চাইলে যেই কোনো একটা পাত্রের, এরকম স্টিলের অথবা সিলভারের যে কোনো একটা পাত্রে রাখতে পারেন। আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং একটা পার্শমেন্ট পেপার দিয়ে আবার তার উপরে তেল ব্রাশ করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি পার্শমেন্ট পেপার না থাকে তাহলে আপনারা এরকম তেল ব্রাশ করে উপরে সামান্য কিছু ময়দা ছিটিয়ে দেবেন, তাহলে আর কেকটা নিচে দিয়ে লেগে যাবে না। এখন আমি সবগুলো বাটার এভাবে ঢেলে নিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি আরও সামান্য কিছু কাজু বাদাম এবং কিশমিশ। এটা ডেকোরেশনের জন্য দিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগবে তাই। এবং এরকম ট্যাপ করে নিচ্ছি, তাহলে ভিতরে যেই বাবলসগুলো ওগুলো থাকবে না এবং ভিতরে ফাঁকা জায়গা থাকবে না। আজকে আমি আপনাদেরকে দুটো পদ্ধতি দেখাবো। ফার্স্ট অফ অল হচ্ছে চুলায় কিভাবে কেকটা বানাবেন, আর হচ্ছে আপনাদের বাসায় যদি ওভেন থাকে তাহলে তার কোনো কথাই নেই। যদি আপনাদের বাসায় ওভেন না থাকে চুলায় করতে চান তাহলে এরকম একটা হেভি বটমের প্যান নেবেন, তার উপরে এরকম একটা স্ট্যান্ড বসাবেন, তার উপরে কেকের মোল্ডটা দিবেন এবং ভালো করে ঢাকনা দিয়ে দিবেন। খুবই লো ফ্লেমে এটা হতে প্রায় 1 ঘন্টা 10 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত লাগতে পারে। তবে আপনাদের প্যানটা যদি হেভি বটমের না হয় তাহলে আপনারা অবশ্যই অন্য যে কোনো প্যানের মধ্যে লবণ দিয়ে দেবেন, বেশি করে লবণ দিয়ে, এরপর স্ট্যান্ড দিয়ে তারপর কেকের মোল্ডটা বসাবেন। ওভেনে কেকটা হতে সময় লাগবে 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 10 মিনিট। আমার কেকটা ফ্রাই হয়ে এসেছে। এখন আমি এরকম একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি হয়েছে কিনা। এই যে দেখুন, আমার টুথপিকটা একেবারে ফ্রেশ হয়ে বেরিয়ে আসছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা উপরে দিয়ে একটু ক্রিস্পি থাকে বাট ভিতরে একদম তুলতুলে।
এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা একেবারে পারফেক্টলি হয়েছে। বাবা, এটার ভিতরে অনেক সুন্দর হয়েছে, কোনো বাবলস নেই। ব্যানানা কেকটা বেসিক্যালি একটু ডার্ক হয়, সো এতে ভয় পাওয়ার কিছু নেই, বাট খেতে এটা অসম্ভব মজা। কেকটা যখন গরম গরম বের করেছি তখন এটার ফ্লেভারটা এত অসাধারণ হয়েছে, মন চেয়েছিল তখনই খেয়ে ফেলি। আর দেখুন এটার টেক্সচারটা কতটুকু তুলতুলে নরম হয়েছে, খেতে তো অসম্ভব মজা হয়েছে। আশা করছি আপনাদের এই অসম্ভব মজার কলার কেকটা অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন ভালো রাখবেন, কারণ মন ভালো থাকলে রান্নাও ভালো হয়। আল্লাহ হাফেজ।